মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মঞ্চে মাঠে ময়দানে টেক্কা দিতে এবার বিজেপি রাজ্য সভাপতি হিসাবে এক নেত্রীর নাম চূড়ান্ত করতে চলেছেন। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে জল্পনা চলছে। এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বিজেপি তথা রাজ্যের সাধারণ মানুষের অন্দরে। এবারের লোকসভা ভোটে বঙ্গ বিজেপি কার্যত ডাহা ফেল করেছে, সেক্ষেত্রে সামনেই 2026 সালের মতো বড় একটি ইভেন্ট রয়েছে বিজেপির সামনে। সেখানে লড়তে গেলে সংগঠনকে আরও মজবুত করতে হবে, কিন্তু কার কাঁধে দায়িত্ব দিলে তা ঠিকঠাক হবে তা নিয়ে আরএসএস বিজেপির মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিজেপি এবং আরএসএস উভয়ের সম্মতির পরেই কিন্তু বাংলায় রাজ্য সভাপতি নিয়োগ করা হবে। প্রথম অবস্থায় অগ্নিমিত্রা পলের নাম সিদ্ধান্ত করা হলেও মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পল ডাহা ফেল করার পরে তার নাম নিয়ে আর বিশ্লেষণ করা হচ্ছে না। তাকে আর ভাবনার মধ্যে রাখা হয়নি, চিন্তার মধ্যে রাখা হয়নি। আরএসএস যে নাম প্রস্তাব করছে তাতে কার্যত সিলমোহর দিতে অনীহা দেখাচ্ছে বিজেপি। আরএসএস আর বিজেপির মধ্যে মতানৈক্য এই মুহূর্তে বাংলার রাজ্য সভাপতি নির্বাচন পিছিয়ে রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই দেওয়ার মতো একজন প্রকৃত নেত্রীকেই খুঁজছে আরএসএস এবং বিজেপি। কারণ বাংলায় 2026 সালে মেগা ইভেন্ট বিধানসভা নির্বাচন, তার আগেই ঘর গুছিয়ে নেওয়ার জন্য বিজেপি এবার রাজ্য সভাপতি নয় রাজ্যসভা নেত্রী নির্বাচন করতে চলেছে, যা এই মুহূর্তের সব থেকে বড় খবর।